একটা চা 10 টাকা ব্যবসা হয়নি, একটা চা 10 পয়সা আয় হয়নি, একটা যায় সলিড 1 টাকা লাভ। তাহলে ব্যবসার বুঝ না, 1 টাকা লাভ কি 5 টাকা লাভ বুঝ না, মানুষকে যত বোকা যা বানাচ্ছে দেখো গো, তোমরা চা দোকান করবে স্বীকার করবে, সে চা বিকবে, সে তোমাকে কইবে যে আমি এই চা বিকে আমি 8 টাকা লাভ পাই। তোমার যেমন ব্রয়লার মুরগি সেইরকম তার মতো অনেক ব্যবসা করে লাভের তোর, সে ওটা লাভ করতে জানি, কম লাভ করে আনন্দ ফুর্তিটা বেশি জগি নিতে চায়। আয় নালে সেই বাসায় দোকানটা নালে মনে তো আসি, বলো এই কটা বাজে এখন? 8:35, তার 8 বাজলে এই দোকানটা ফাঁকা হয়ে যায়। আইলু চাটা চাইলু একটু হাসলো খুশলো, এটা তো মনে কি থাকলো আমানকার? দেখো মনকার মনকার কল হবে, 1 লোক 2 লোক 3 লোক 4 লোক, এই আমার 4 লোক এখন 8-9 বাজা পর্যন্ত মনে আছি, মানে বিভাসদা আমার এরা সে মাঝে মাঝে থাকেনি তার সময় পরিবর্তে, আমরা 9 পর্যন্ত থাকি আর দোকানে 9 পর্যন্ত। 9 পর্যন্ত থাকবে না, তাকে ঘুমাইতে দিবি, তখন ঘুমাইবি না, তাকে ঘুমাইবি আর বলে যে তার দোকানে যে এখন আধ ঘন্টা 9:30 তার ঘর যায় 9:45, মানে তাড়াতাড়ি গেলে সে একটু আলোটা বন্ধ করে দিবে। 32 ফাঞ্জালি ফাঞ্জালি জল থাকবে যখন বাজারে 8 টাকা 10 টাকা বিক্রি, মানে ধ্বংস করবে এই যে পড়ে ৩২ টাকা, পেঁয়াজ হচ্ছে 50 টাকা, আর রসুন হচ্ছে 350 টাকা, আদা হচ্ছে 220 টাকা, আবার 220 টাকা হচ্ছে। তুমি দিন দেখো
ভোটটা কার টাকায় হচ্ছে? জনগণের টাকায় হচ্ছে। তোর ঘরের বউকে মোর ঘরের বউকে যে টাকা গুঁজিয়ে দেয়,